রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তির কোথায় ঘটলো ঘটনাটি, কিভাবে ঘটলো, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনাকে। সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুর কেমিন ঘরের পাশে বুধবার সকালে। এদিন সকাল দশটা দশ মিনিটের আপ বনগা লোকালের সামনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আত্মহত্যা করেন। ওই ব্যক্তির নাম পরিচয় এখনও অবধি জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি কেবিন ঘরের কিছুটা দূরে রেল লাইনের পাশে বসে রোদ পোহাচ্ছিলেন ও বসে বসে ধূমপান করছিলেন। সেই সময় তার চোখ থেকে জলও গড়িয়ে পড়ছিল। এরপর দশটা বেজে দশ মিনিট নাগাদ বনগা লোকাল ঢুকলেই ঝাঁপ মেরে আত্মহত্যা করেন তিনি। সাথে সাথেই ট্রেনের গার্ড মসলন্দপুর স্টেশন মাস্টারের কাছে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে রেল পুলিশের জিআরপি ও স্টেশন মাস্টার এসে পৌঁছায়। জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাতে পাঠিয়ে দেয়। ওই ব্যক্তির পরিচয় পাওয়ার জন্য রেল পুলিশ খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।